সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে চাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিষয় বাংলা ভাষার ব্যাকরণ, আজকের পাঠ বাক্য সংকোচন। বাক্য সংকোচনকে আমরা আরো দুটো নামে চিনি, বাক্য সংক্ষেপণ, এক কথায় প্রকাশ। তাহলে বাক্য সংক্ষেপণ, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, তিনটি নামে চেনা হয়। প্রথমে দেখা যাক সংজ্ঞা। একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে তাকে বাক্য সংক্ষেপণ বলে। দেখা যাক বাক্য সংকোচনটা কি। ক্ষুদ্রতম বাক্যই হল বাক্য সংকোচন। আমি আবার বলি, এক বা একাধিক পদ যখন এক পদে রূপান্তর করা হয় তাকে এক কথায় প্রকাশ করে। প্রথমেই দেখা যাক, কষ্টকর বা সহজ না, সহজ না থাকলে দু বসে, আর যায় না থাকলে অবসে। প্রথমে দেখি, যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা জয় করা কষ্টকর, দুর্জয়। কষ্টে অতিক্রম করা যায় যাহা, দুরতিক্রম্য। যাহাতে সহজে গমন করা যায় না, দুর্গম। যাহা সহজে লঙ্ঘন করা যায় না, দুর্লভ। যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্থ। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। ঠিক আছে, এবার দেব আমরা, যায় না থাকলে অবশে। প্রথমে বলেছে যায় না থাকলে অবশে, যেমন যা নিবারণ করা যায় না অনিবার্য, যা দমন করা যায় না অদম্য, যা জয় করা যায় না অজয়, যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য, যাহাতে গমন করা যায় না অগম্য, যা লঙ্ঘন করা যায় না অলঙ্ঘনীয়, যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ। কষ্টে করা যায় যাহা কষ্টকর। এখন আমি ডাক ও ধ্বনি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। ডাক ও ধ্বনি গুলো এক কথায় প্রকাশ কি বলে তা একবার দেখে নেওয়া যায়। অশ্বের ডাক ক্রেশা, হাতির ডাক বৃংহিত, ময়ূরের ডাক ক্যাঁকা, কোকিলের ডাক কুহু, সিংহের নাদ বা ডাক, সিংহের ডাককে নাদও বলে। সিংহের নাদ হুঙ্কার, বাঘের ডাক গর্জন, কুকুরের ডাক বুকখন। আমরা তো কুকুর সাধারণত ঘেউ ঘেউ জানি, কিন্তু এখানে কথা প্রকাশে বুকখনও বলে। শুকনো পাতার শব্দ মর্ম, বাদ্যযন্ত্রের ধ্বনি ঝঙ্কার, ধনুকের ধ্বনি টঙ্কার, বীরের গর্জন ফুঙ্কার, অলঙ্কারের ধ্বনি সিঞ্চন, নূপুরের ধ্বনি নিক্ষণ, ভ্রমরের ধ্বনি গুঞ্জন, সেতারের ঝঙ্কার কিংকিনি। আজকে আমরা প্রথমেই যায় না বা যাই হলে কি হয় সেটা দেখেছি, এরপর ডাক ও ধ্বনি দেখেছি। আজকে দ্বিতীয় পর্ব আমরা আরো কিছু এক কথায় প্রকাশ নিয়ে আসব। তো আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।